আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং স্টুডিও বাই ইমি আবারও চার ধরনের ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে তৈরি করে দেখাবো ছোলা বোনা। এর জন্য এখানে আমি ছোলা আর আলু সিদ্ধ ভালোভাবে ভিজে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ছোলাগুলোকে একটু ভেঙে দেখাচ্ছি কীরকম করে আমি নরম করে নিয়েছি। দেখো আরেকটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা এখন এগুলোকে আমি রান্নার জন্য চুলায় চলে যাব। আর আলুটাকে দেখুন, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিব, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে সামান্য কিছুটা পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটাকে আমি প্রায় কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোড়ামরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, এ পর্যায়ে অ্যাড করে দিব 1টা টমেটো। টমেটোটাকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন মশলার মধ্যে টমেটোটাকে যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাবে পর্যন্ত আমি এটাকে মশলার মধ্যে কষিয়ে নিব। তো এরই মাঝে আমার টমেটোটা কিন্তু গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলার ভিতরে খুব সুন্দরভাবে, আর মশলাটাও কিন্তু তেলেরটা উপরের দিকে চলে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা আলু আর ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও প্রায় 5 মিনিট পর্যন্ত এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব, আর শেষ পর্যায়ে 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে শুকনো মরিচটা ইউজ করতে পারেন, তবে আমি শুকনো মরিচটা দিচ্ছি না। কাঁচামরিচ দিয়ে কিন্তু ছোলাটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট পর্যন্ত রান্না করার পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন এটাকে আমি আরও দমে রেখে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট, এর মধ্যে কিন্তু পানিটা আরও টেনে যাবে। আর আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, এতে দেখা যায় ছোলাটা একটু ঘনত্ব বাড়বে আর খেতেও দারুণ লাগে। তো এইভাবে করে একবার হলো আমার ছোলাটা, এইভাবে করে ছোলা বোনাটা রান্না করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই খুব পছন্দ করবে, এইটুকু বলতে পারি। দেখতেই পাচ্ছেন ছোলাটা খুবই মজাদার হয়েছে। এখন উপর দিয়ে কিছুটা টালা জিরার গুঁড়ো দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো এর মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলা বোনা। তো এখন তৈরি করে দেখাবো পেঁয়াজু, মুচমুচে পেঁয়াজু কীভাবে তৈরি করতে হয়। তাহলে জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ফ্রেশ খেসারির ডালটা ইউজ করতে, এতে দেখা যায় এতে দানা জাতীয় বা কোনো ময়লা থাকে না। এর সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ মসুর ডাল। এই 2টা ডাল একসাথে করে যদি আপনারা পেঁয়াজুটা তৈরি করে এটা খুব মচমচে থাকে। এখন পানি দিয়ে আমি এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো, এর মধ্যে ডালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এখন হাত দিয়ে ভালোভাবে কুচলে কুচলে ডালটাকে আমি ফ্রেশ করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ডালটাকে আমি একটা ব্লেন্ডারে ঝগে ব্লেন্ড করে নেব, ফিরে আসবো 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ডালগুলো দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, এক একটা ডাল কত বড় বড় হয়ে গেছে। যাই হোক এখন এগুলোকে আমি ব্লেন্ডারের ঝগে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পাটায় বেটো নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারের ঝগে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো। আমি 1/2টা ব্লেন্ডারের ঝগের মধ্যে ফুল ভরে ভরে ডালটাকে ব্লেন্ডার করব না, এতে দেখা যায় ডালগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না। তো অর্ধেক করে ব্লেন্ড করবেন, এতে দেখা যাবে ডালটা পারফেক্ট হবে। তবে ডালটাকে আমি খুব মিহি করে কিন্তু বেটে নেয়নি, ডালটাকে আপনারা মিহি করে ব্লেন্ড করবেন না অতিরিক্ত, তাহলে দেখা যায় কি পেঁয়াজগুলো বানানোর পর কিন্তু এগুলো মুচমুচে থাকবে না, এটা লক্ষ্য রাখবেন। তো সেটা আপনারা দিয়ে আমি ডালের সঙ্গে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম,
एक चा चामच परिमाण रसुन बाटा दिए दिलाम। दिए दिब स्वाद अनुजाई किछुटा लवण। एड करे दिब 1/4 टीस्पून परिमाण हलुदेर गुड़ो। एक चा चामच परिमाण धनियार गुड़ो दिए एखन सबकिछु खूब भालोभाबे एकसंगे चटकिए डालेर संगे मिशिए निले किन्तु हये जाबे द्वितीय पद्धतिते ডাল সংরক্ষণ করে কিভাবে রাখতে হয় মাজরে। এইভাবে করে আপনারা পেঁয়াজগুলো বানিয়ে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু জাস্ট ইফতারে রাগ দিয়ে নামিয়ে 5 মিনিট আগে নামিয়ে কিন্তু আপনারা ভেজে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার মুচমুচে পেঁয়াজ। তো এখন পেঁয়াজগুলোকে আমি বানিয়ে কিভাবে ফ্রোজেন করে রাখতে আমি কিভাবে ফ্রোজেন করে রাখবো সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিলাম। তেলের মধ্যে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিলে যখন পেঁয়াজগুলোকে একটু তোলা যাবে এ পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে নামিয়ে নিব। এইভাবে করে আপনারা যদি ফ্রোজেন করে রাখেন খুবই সহজে কিন্তু আপনারা এটাও কিন্তু ফলো করে রাখতে পারেন তৃতীয় পদ্ধতিটাও। এটাও কিন্তু খুবই সহজ আর এইভাবে করে রাখলে আপনাদের ঝামেলা খুবই কম হবে। তো যাই হোক এখন যখন আমি মুচমুচে করে এটা হবে এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মুচমুচে পেঁয়াজু। খাবো দোকানের মতো পারফেক্ট ফুলকো মুচমুচে বেগুনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ নিয়ে নিলাম। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়ো। এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব বেগুনির জন্য। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিব। তো আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। তো আমার হাফ কাপ বেসনে পানি লেগেছে 1.5 কাপ পরিমাণ, মানে হাফ কাপে 3/4 কাপ পরিমাণ, 3 ভাগ পরিমাণ পানি লেগেছে। তো এখন ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিব প্রায় 5 মিনিট পর্যন্ত। যতটা সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নেবেন তাহলে দেখা যাবে বেগুনিগুলো খুব মুচমুচেও হবে আর এগুলো খুব ফুলকো হবে। তো এরই মাঝে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে, আবার তুলে দেখাচ্ছি। উপর থেকে ছাড়লো কিন্তু একটা দাগ থেকে যায়। এখন বেগুনির জন্য এখানে আমি স্লাইস করে বেগুনি নিয়েছি। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন আমি চিকন সাইজের বেগুন নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বেগুন দিয়েই বেগুনিগুলো তৈরি করে নিতে পারেন। এখন সামান্য কিছুটা লবণ মাখিয়ে নিচ্ছি বেগুনির সঙ্গে। এতে দেখা যায় বেগুনিগুলোর ভিতরেও কিন্তু বেশ সুন্দর লবণ লাগবে, আর না হলে কিন্তু ভিতরটা ভালো লাগবে না। তো যাই হোক ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি বেগুনিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিব তেলের মধ্যে। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়নি, তো দেখতেই পাচ্ছেন ছাড়ার পর কিন্তু খুব ভালোভাবে ওরকম ইয়ে হয়নি। তার জন্য প্রথম ব্যাচের বেগুনগুলো একটা সাইড দেখুন একটু চ্যাপা চ্যাপা হয়ে গেছে, ওটা কিন্তু দুইটা সাইডে কিন্তু খুব ভালোভাবে ফুলেনি। তো সেটা আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা সাইড কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি তুলে নিয়েছি। এটা খুব সুন্দর একটা মুচমুচে কালারও চলে এসেছে। তো বেগুনিগুলো দেখিয়ে বুঝতে পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আরেক ব্যাচ বেগুনি ভেজে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ দুইটা সাইডে খুব ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন, যেহেতু তেলটা গরম ছিল। তেলটাকে খুব ভালো করে গরম করে বেগুনিগুলো ছাড়তে যাবেন তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ফুলকো হবে, না হলে কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুনি। এখন তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ডিমের চপ তৈরি করতে হয়। তাহলে চলুন ডিমের চপ বা ডিমের পাকোড়া, এর জন্য প্রথমে একটা মিক্সিং বলের মাঝে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা খুব মুচমুচে এবং ক্রিসপি থাকবে চপগুলো। দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স। দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এতে বেগুনি খুব সুন্দর একটা কালার আসছে চপগুলোতে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। সব কিছু দেওয়ার পর এখন সামান্য কিছুটা পানি দিয়ে আমি একটা ব্যাটার গলে নেব পাকোড়ার জন্য। এই ডিমের পাকোড়াগুলো কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে।
এটা কিন্তু বেগুনি বা চপের যে ব্যাটারটা হয় পাতলা এরকম হবে না, এটা থেকে একটু ভারী হবে। যেহেতু এটা ডিম দিয়ে তৈরি করা হয়, এটা ভারী না হলে কিন্তু খুলে যেতে পারে, এই জন্য এটা একটু ভারী করে করা হয়। তো আমার ব্যাটারটা কীরকম হবে সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে বুঝতে পাচ্ছেন এটা কীরকম হবে। তো দেখতেই পাচ্ছেন এর মাঝে কিন্তু আমার ব্যাটারটা গোলা হয়ে গিয়েছে, ঠিক এরকম একটা ব্যাটার হবে। এখন ব্যাটারটাকে পাশে রেখে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করা। সিদ্ধ করা ডিমগুলোকে আমি স্লাইস করে চার পিস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী দুই পিস করেও কিন্তু এগুলো কেটে নিতে পারেন। দুইটা ডিমকে আমি ঠিক চার খণ্ড করে কেটে নিচ্ছি লম্বাটে করে। এই তো কাটা হয়ে গেলে প্রথমেই যে ব্যাটারটা করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া এই চপগুলো বা পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে এতটাই মজাদার হয় বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, তেলটা যখন হালকা গরম হবে এই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। যখন একটা সাইড হয়ে যাবে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে কালার আসা পর্যন্ত ভেজে নিব। পাকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 5 থেকে 7 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। এই তো এর মাঝে কিন্তু আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে তুলে নিচ্ছি, তো একটা সার্ভিং পিজে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের চপ বা পাকোড়া। পাকোড়াগুলো দেখিয়ে বুঝতে পাচ্ছেন কতটা মজাদার এবং ক্রিসপি হয়েছে। তো একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করছি সহজ রেসিপিতে চার ধরনের ইফতার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।